প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হেল্পিং আদার্স বিডি টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সাপ্তাহিক বাজার আপডেট নিয়ে আজকেও চলে আসলাম আমাদের গ্রামের একটি প্রত্যন্ত সুন্দর একটি বাজারে। আপনাদেরকে আজকে দেখাবো বাজারের অনেক কিছু জিনিস, সঙ্গেই থাকুন আমাদের। শুরুতেই আমরা একজন পানের দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলি। সুদকে করেছে হালা হারাম আর ব্যবসাকে করেছে হালাল, ছোট হোক বড় হোক সেটাই হচ্ছে ব্যবসা। বড় ভাইয়ের সাথে যদি একটু কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। এটা পানের ব্যবসা নিয়েছেন আপনি নাকি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটি এইগুলা কি কি পান আছে আপনার কাছে একটু বলবেন? মিষ্টি পান আবার শুনলাম, অনেকে আগুন পান, এরপরে আরও অনেক ধরনের পান আছে, এগুলোও কি আপনার কাছে আছে? আচ্ছা, এই পান কত করে বিক্রি করেন? ৫ টাকা ১০ টাকা ২০ টাকা ৫ টাকা ১০ টাকা ২০ টাকা ৩০ টাকা, এক রকম মূল্য। প্রিয় দর্শক শুনছিলেন, আসলে এই যে পানগুলো দেখছেন, এগুলো আসলে বিভিন্ন আইটেম দিয়ে তৈরি। এই পানগুলো অনেক ধরনের আইটেম দেওয়া আছে, এগুলোর নাম হয়তো আমার জানা নাই। এগুলো দিয়ে হচ্ছে মিক্সার করে পান খেলে, আর জর্দা, হরেক রকমের জর্দা আছে এখানে, মিষ্টি জাতীয় খাবার। তো এখানে বড় ভাই ব্যবসা করছে। দর্শক শুনছিলেন বড় ভাইয়ের কথাগুলো, আপনাদেরকে পরিচয় করিয়েছিলাম একজন পানের দোকানদার ভাইয়ের সাথে। সঙ্গেই থাকুন, আপনাদেরকে আজকে দেখাবো অনেক ধরনের নতুন নতুন জিনিস। আমাদের এটি গ্রামের বাজার হলেও অনেক বড় বাজার। প্রিয় দর্শক, চলে আসলাম একটি আনারসের দোকানের সামনে। দেখতে পাচ্ছেন এগুলো খোদাকার আনারস। আমরা একটু বড় ভাইয়ের সাথে কথা বলবো। অনেক সুন্দর আনারসগুলো নিয়ে বসে আছে বড় ভাই। এটি বড় ভাই আসসালামু আলাইকুম, এটা আপনার দোকান? আপনার কোন জায়গা? মধুপুরে। এটি কত করে বিক্রি করতেছেন পিস? ৩০ টাকা পিস। প্রিয় দর্শক, আসলে আনারস সাইজ একটু ছোটো হলে মিষ্টি হবে, হ্যাঁ অসম্ভব মিষ্টি। এটি আসলে ঐতিহাসিক মধুপুরের আনারস, আপনারা জানেন মধুপুরের আনারস সবচেয়ে বাংলাদেশের মিষ্টি আনারস। বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, অসংখ্য ধন্যবাদ ভাইজান। প্রিয় দর্শক, আপনাদের আমাদের সঙ্গেই থাকুন, আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি একটি সুন্দর জায়গায়। এখানে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে চাচা। চাচার সাথে একটু কথা বলি, ভালো আছেন আপনি? পেঁয়াজ আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন? ৮০ টাকা কেজি। আর রসুন ২০০, আর আদা কত করে? ২৫০ কেজি পড়ছে কত? ২৪০। প্রিয় দর্শক শুনছিলেন, পেঁয়াজ ৮০ টাকা কেজি, রসুন ২০০, আর আদা হচ্ছে ২৪০ টাকা কেজি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একদম অরিজিনাল দেশি মুরগ। দেশি মুরগ না চাচা? এগুলো হচ্ছে একদম দেশি মুরগ, গ্রামগঞ্জে গ্রাম থেকে এসেছে এগুলো। এই যে উনি চাচা ব্যাপারী মানুষ, উনি কিনে রেখেছে। চাচা আসসালামু আলাইকুম, একটু কথা বলি, এই এই মুরগিগুলি কি গ্রামের মুরগি? আপনি একটা একটা করে কিনছেন নাকি? ও, আবার বাজারে বিক্রি করে দেবেন আপনি নিয়া? তো এটি আসলে কেমন দাম পড়ছে? এবার বড়গুলা কত? বড়টি ৬০০ টাকা। ছোটগুলা প্রিয় দর্শক শুনছিলেন, আসলে যে বড় যে মুরগগুলো আছে সেটি ৬০০ টাকা এভারেজ পার পিস দাম পড়ছে। এটি উনি কুচরা বাজারে কিনেছে, উনি আবার বিক্রি করে দিবেন ইয়া বড় পাইকারের কাছে। দেখছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে গ্রামের যে বাজারগুলো, বাজারের দৃশ্য। প্রিয় দর্শক আপনারা জানেন, প্রতিদিন প্রতি সপ্তাহে যে বাজারটা করা হয়, এখান থেকে কিছু একটা অংশ একজন গরিব অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় এই হেল্পিং আদার্স বিডি টিমের পক্ষ থেকে। তো আজকেও সেই ভাবে আজকেও বাজারটি একজন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে। একটু ক্যামেরায় আসার আপত্তি জানার কারণে ওনাকে দেখানো যাচ্ছে না। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।